দীঘার সমুদ্রে ইতিমধ্যে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জল ফুলে ফেপে উপচে পড়ছে পারে। করোনার কারণে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘার পর্যটন প্রায় শূন্য। ফলে গুটি কয়েক পর্যটক যারা সমুদ্রের পাড়ে রয়েছে তারাই সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করছে। পর্যটকদের সাবধান করতে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বারবার পর্যটকদের সমুদ্রের পাড়ে যেতে নিষেধ করা হচ্ছে। হালকা মেঘলা আকাশের মাঝে সমুদ্রের জলোচ্ছ্বাস, যা পর্যটকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে চলেছে।